কুম্ভ রাশির জাতক জাতিকাদের ডিসেম্বর মাস কেমন যেতে চলেছে এই নিয়ে বিস্তারিত আলোচনা করব দু তেইশ সালের শেষ মাস ডিসেম্বর মাস আর এই ডিসেম্বর মাসে কুম্ভ রাশির জাতক জাতিকাদের কিন্তু ওভারঅল ভালো যেতে চলেছে এবার কেন ভালো যাবে কোন দিক থেকে ভালো যাবে অবশ্যই আলোচনা করব সবার আগে আমাদের আলোচনা করতে হবে গ্রহের গোচর ফল এই ডিসেম্বর মাস গ্রহের অবস্থান কি আছে তার উপরে নির্ভর করেই তো আলোচনা তাহলে আসুন একটু গ্রহের অবস্থানটা দেখে আসি আমি প্রথমেই যদি বলি রবির কথা বলবো রবি কিন্তু বিশ্বিক রাশিতে থাকছে আর বুথ থাকছে ধনু রাশিতে আর শনিদেব কুম্ভ রাশিতেই থাকছে আর রাহু মিন রাশিতে থাকবে মেষে থাকবে বৃহস্পতি আর কেতু কন্যা রাশিতে থাকছে এই যে ডিসেম্বর মাসে গ্রহের অবস্থান এর ফলেই এই কুম্ভ রাশির জাতক জাতিকাদের কিন্তু নানা দিক থেকে সফলতা আসতে চলেছে প্রথমেই আমরা দেখব আর্থিক দিক আর্থিক দিক থেকে কিন্তু যথেষ্ট ভালো থাকছে আপনার আই ইনকাম প্রচুর বৃদ্ধি পাবে শুধু বলবো আপনার অ্যালার্ট থাকার কথা অ্যালার্ট থাকতে হবে চোখ কান খোলা রাখতে হবে চেষ্টা আপনাদের মধ্যে থাকতে হবে যদি এইগুলো সমস্ত কিছু থাকে তাহলেই কিন্তু আমার আজকের আলোচনা আপনাদের সাথে মিলবে কারণ আপনার আই ইনকাম যথেষ্ট পজিটিভ থাকবে এই ডিসেম্বর মাস আপনি ব্যবসা করুন বা চাকরি সবেতেই কিন্তু উন্নতি এই ডিসেম্বর মাসে থাকছে তাই ব্যবসা যারা করছেন তারা ব্যবসাকে বড় করতে পারবেন যারা অনেক দিন ধরে আলোচনা করছেন যে একটু ব্যবসাটা বড় করব করতে পারেন আবার নতুন কোনো বিজনেস আপনার মাথায় আসছে সেটা আপনি চালু করতে পারেন কারণ আপনার ব্যবসার দিক থেকে এই ডিসেম্বর মাসটা যথেষ্ট পজিটিভ থাকছে আর্থিক দিক থেকেও কিন্তু অনেকটাই ভালো থাকছে এই ডিসেম্বর মাস তাই এই মাসে আপনারা যে কোনো সিদ্ধান্ত ব্যবসা সংক্রান্ত নিতে পারেন সেখান থেকে সফলতাই আপনার আসবে এছাড়া চাকরি যারা করছেন চাকরির জায়গাও কিন্তু খুব সুন্দর একটা জায়গা আপনার জন্য তৈরি হবে আপনার প্রমোশন হতে পারে আপনার স্যালারি বৃদ্ধি পেতে পারে এই ডিসেম্বর মাস এবার আসবো স্বাস্থ্য দেখুন স্বাস্থ্য নিয়ে যদি বলি স্বাস্থ্য কিন্তু আপনার মধ্যম থাকবে স্বাস্থ্য ভালো মন্দ মিশিয়ে থাকবে স্বাস্থ্যর যদি আপনি যত্ন নিতে পারেন আপনি যদি শরীর শরীরচর্চা করতে পারেন আপনার রিচ খাবার থেকে দূরে থাকতে পারেন তাহলে যথেষ্ট পজিটিভ থাকবে এই ডিসেম্বর মাস আপনার স্বাস্থ্য অবশ্যই ভালো থাকবে তবে যেটা বলবো আপনার উপরেই কিন্তু অনেক কিছু নির্ভর করবে আর যদি স্বাস্থ্য নিয়ে আপনি অতটা গুরুত্ব না হন আপনার কিছুটা সমস্যা তৈরি হবে তাই স্বাস্থ্য সংক্রান্ত যদি এক কথায় বলা হয় তাহলে কিন্তু আপনার খুব ভালো যাবে না আবার খারাপও যাবে না আপনার উপরে অনেকটাই নির্ভর করবে আপনি যতটা নিজেকে ভালো রাখার চেষ্টা করবেন ততটাই ভালো কিন্তু থাকতে পারেন এই ডিসেম্বর মাস এবার আসুন যারা বেকার তাদের নিয়ে আমি আলোচনা করব আপনার কুম্ভরাশি আপনি বেকারত্বে ভুগছেন আপনার কর্মের সন্ধান এখনও পর্যন্ত পাননি কিন্তু বহু চেষ্টা করেছেন চেষ্টা করার পরেও কোনো সফলতা আপনার নেই আমি বলবো এই ডিসেম্বর মাস আপনি একটু চেষ্টা করুন দেখবেন আপনার সফলতা আসবে কারণ এই ডিসেম্বর মাস আপনার জন্য যথেষ্ট পজিটিভ থাকছে যারা বেকার বেকারত্ব দূর হবে সেটা হতে পারে সরকারি বেসরকারি বা যে কোনোভাবেই হোক না কেন যদি আপনি যোগাযোগ করতে পারেন আপনার কিন্তু কর্মের সন্ধান আপনি পেয়ে যাবেন এবং যথেষ্ট ভালো সময় এই ডিসেম্বর মাস হতে চলেছে এরপরে বলবো যারা অলরেডি প্রেম করছেন লাভ রিলেশনে আছেন তাদের জন্য কিছুটা সমস্যা হতে পারে তবে নিজেরা যদি কিছুটা কন্ট্রোল রাখতে পারেন অর্থাৎ তর্ক বিতর্ক থেকে দূরে থাকেন সন্দেহটা যদি আপনারা কম করেন খুব সুন্দর কিন্তু আপনাদের এই ডিসেম্বর মাসটা কাটবে এই মাসে আপনারা যেটা ভালো কথা সেটা হচ্ছে কোনো সিদ্ধান্ত নিতে পারবেন এই ডিসেম্বর মাসে ধরুন আপনারা সিদ্ধান্ত নিতে পারছেন না বহুদিন ধরে চেষ্টা করছেন যে কি করব বাড়িতে জানাবো কি না আমরা বিবাহ পর্যন্ত নিতে পারবো কিনা বা বিয়ে করেই ফেলি এরকম রকম একটা ভাবনা চিন্তা আপনাদের মধ্যে যা যাদের আছে এই ডিসেম্বর মাসটা কিন্তু আপনাদের জন্য যথেষ্ট পজিটিভ কারণ আপনারা সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন এই মাসটা আপনাদের জন্য যথেষ্ট পজিটিভ তাই যারা চাইছেন সারা জীবনের জন্য সঙ্গী হতে অবশ্যই আলোচনা করুন বাড়িতে বা আপনারা তর্ক বিতর্ক থেকে দূরে থাকুন এই মাসটা আপনারা অনেকটাই ভালো থাকতে পারবেন এবার বলবো দাম্পত্য পারিবারিক সুখ শান্তি কী অবস্থায় থাকছে স্বামী স্ত্রীর মধ্যে একটা ভালো সম্পর্ক কিন্তু তৈরি হবে এই ডিসেম্বর মাস তাই স্বামী স্ত্রীর মধ্যে রকম সমস্যা নেই আর আদার্স যারা আছেন মা বাবা ভাই বোন তাদের মধ্যেও কোনো একটা সমস্যা তৈরি হওয়ার সম্ভাবনা নেই অর্থাৎ সুখ শান্তি আপনার বজায় থাকবে এই ডিসেম্বর মাস শুধু বলবো তর্ক বিতর্ক থেকে দূরে থাকবেন তাহলেই কিন্তু অনেকটাই ভালো থাকতে পারবেন কারণ স্বামী স্ত্রীর মধ্যে এই সমস্যাটাই ম্যাক্সিমাম দেখা যায় যে সব ভালো আছে কোনো কিছু নেই তার মধ্যে দিয়েও কিছুটা একটু সমস্যা তৈরি হয়েই যায় সেগুলো হচ্ছে আমাদের নিজের জন্য দেখুন আপনার এখানে এই ডিসেম্বর মাস কিন্তু দেখাচ্ছে যে সাংসারিক সুখ শান্তি থাকছে স্বামী স্ত্রীর মধ্যে মধু স্বামী মধ্যে মধুময় সম্পর্ক থাকছে কিন্তু সেখানে যদি আপনারা তর্ক বিতর্কে জড়িয়ে পড়েন তাহলে আবার এই কথাটা উল্টোও হয়ে যেতে পারে তাই অনেক কিছু নির্ভর আপনার উপরেও করে তাই এই ডিসেম্বর মাস অবশ্যই আপনাদের জন্য অর্থাৎ স্বামী স্ত্রীর মধ্যে একটা ভালো সম্পর্ক থাকছে এবং সংসারে সুখ শান্তি থাকছে সেটা কিন্তু ধরে রাখার দায়িত্ব আপনারও তাই তর্ক বিতর্ক থেকে দূরে থাকবেন যারা স্টুডেন্ট আছেন পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু বলবো এই ডিসেম্বর মাস আপনার জন্য যথেষ্ট পজিটিভ আপনার পড়াশোনায় মন বসবে আপনারা ভালো রেজাল্ট করতে পারবেন এবং যারা বলছিলেন যে বেশি একটা সময় দিতে পারি না বসতে পারি না পড়তে পারি না তাদের এই জিনিসগুলো কিন্তু ঠিক হয়ে যাবে দেখবেন অনেকক্ষণ বসতেও পারবেন পড়াশোনাও করতে পারবেন কারণ আপনার জন্য ডিসেম্বর মাসটা যথেষ্ট ভালো এবং পজিটিভ তাই এগুলো কিন্তু আপনি ফিল করতে পারবেন তাই সব মিলিয়ে যদি বলি অবশ্যই ভালো কাটবে এই কুম্ভরাশির জাতক জাতিকাদের দু সালের শেষ ডিসেম্বর মাস আচ্ছা এ পর্যন্তই আবারও আসব নেক্সট ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকুন নমস্কার